মাদার তেরেসা বলেছেন, কিন্তু আসলে বর্তমান বাংলাদেশে 17 থেকে 18 কোটি প্লাস আমরা মানুষ বসবাস করছি। শেরে বাংলা গবেষণা পরিষদের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম সাংবাদিক এস এম এ বাড়ি বগুড়ার কৃতি সন্তান, আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইচ্ছতের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি এবং আজকের যে সাবজেক্ট বর্তমান শিক্ষার গুণগত মান উন্নয়ন শিক্ষকের ভূমিকা, সেক্ষেত্রে আমি দুইটি কথা বলবো। আমি আগেই ক্ষমা চেয়ে নেব, কারণ আমি বয়সে সবচেয়ে তরুণ এবং আমার ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ একটি প্রবাদ রয়েছে, আপনারা জানেন যে বাংলাদেশের এখানে যারা আছেন সবাই এরিট পার্সন এবং মানুষ গড়ার কারিগর, বিশেষ করে আইনজীবীরা এখানে রয়েছেন, আইনের যে জটিলতা এবং দেশের অবকাঠামোর পিছনে যে বিশিষ্ট ব্যবসায়ীরা অবদান, এগুলো বিষয় থাকে, দলীয় বিষয় থাকে, ক্ষমতার বিষয় থাকে, টাকা পয়সার বিষয় থাকে, কিন্তু আসলে সেই বিষয়গুলো আমরা হয়তো ভাবে পারছি না, কিন্তু আমরা দেখছি শেরেবাংলার কাজ করতে আমার বাস্তবের যে অভিজ্ঞতা হয়েছে সেটি আমি হয়তো বললে অনেকের কাছে খারাপ লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগবে। আমি বিশেষ করে শেরেবাংলার, আমি জীবনে ছোটবেলার থেকে একটু সাংস্কৃতিক প্রেমী, গান বাজনা আমার খুব পছন্দ, বিভিন্ন সভা সেমিনার, আমি স্কুল ছাত্র জীবন থেকে আমার এটা ভালো লাগে। আসলে আমি বিশেষ করে শেরেবাংলাকে নিয়ে কাজ করতে গিয়ে আজ পর্যন্ত আমাকে কোনো একজন লোক আমাকে মানে সম্মান শ্রদ্ধা ভালোবাসা ছাড়া এই ব্যক্তির পরিচয়টা দিলে মানে হাজার ব্যস্ত থাকলে হাজার সমস্যা থাকলে কিন্তু কোনোদিন কোনো ব্যক্তি মানে উগ্র মেজাজে বা বাজে কোনো চিন্তা আজ পর্যন্ত কেউ করে নাই। এটি আমাদের সংগঠনের জন্য, দেশের জন্য বা আমার জন্য আমি বলবো একটি প্লাস পয়েন্ট। কিন্তু আপনারা জানেন বাংলাদেশের দল বা নির্বিশেষে শেরেবাংলা একে ফজল হক এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং বঙ্গবন্ধু জিনানুল ইসলামি এবং আমাদের যিনি আমাদের আইনের আমাদের বেস্টার হোসেন শেষরাতি, যাদের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর আত্মজীবনীতে এই মহান ব্যক্তিদের নাম এবং তাদের জীবনের অনেক কিছু লিখিয়ে লেখা আছে সেই আত্মজীবনীতে। কিন্তু আমরা জাতির ক্লান্তি লাগলে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই আপনাদের সম্মুখে, হয়তো আপনারা অন্যদিকে নেবেন না, এদেশের স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা হোসেন শেরশাহ মাওলানা ভাসানী এবং শেরেবাংলাকে ফজল হক, এটি আপনার আমার কথা না, আজ থেকে আরো চার পুরুষ যারা পেরিয়েছেন স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা এবং জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীন করছেন তার নেতৃত্বে এদেশ। কিন্তু আমরা দেখি এদেশে যারা সত্যিকার প্রকৃত মনোযোগ, এদেশে সত্যিকার যারা দেশপ্রেম, সত্যিকার যারা দলমত নির্বিশেষে দেশকে ভালোবাসে, আপনারা আমার সাধারণ মানুষ, তারাই কিন্তু কষ্ট করে দেশের জন্য অনেক কিছু করে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা আজকে টাকার পাহাড় করছে বিদেশে, কিছু ব্যবসা থেকে শুরু করে তারা বিভিন্ন সরকারি বিভিন্ন বেসরকারি বিভিন্ন জায়গাগুলো দখল করে নিচ্ছে। কিন্তু আপনার আমার শ্রম মেধা কষ্ট দিয়ে এই লাল সবুজের পতাকার জন্য স্বাধীনতা রক্ষার জন্য আমরা তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শেরেবাংলার মতন ব্যক্তি এবং জাতীয় পর্যায়ে যারা রয়েছেন তাদের মৃত্যুবার্ষিকী, তাদের জন্মবার্ষিকী কোন পলিটিক্যাল বা এদেশের অসংখ্য সংগঠন রয়েছে, রাজনৈতিক এবং সরকার দলীয় যারা বিরোধী দলে রয়েছেন, ইতিপূর্বে আমরা দেখেছি কোন এক সময় 2012 সালে 13 সালে 14 সাল পর্যন্ত দেখেছি বিএনপির পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে, জাতীয় পরিবারের পক্ষ থেকে বাজারে ফুল প্রদান করা হতো। এই শিরোনামকে বছরে একবার বা দুইবার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার সাথে এই মহান ব্যক্তিকে সম্মানের সাথে শ্রদ্ধা করা শ্রদ্ধা জানানো হতো। কিন্তু বিগত গত 3-4 বছর আমরা তাদের কাউকে দেখতে পাই না। কিন্তু এদেশের শরীফুল্লাহ কলিমুল্লাহ অবদান ব্যক্তিদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হয়। শরীফুল্লাহ কলিমুল্লাহ জন্মবার্ষিকীতে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকার মহোদয় যায় সে অনুষ্ঠানে, যখন আমরা যাই আমাদের হৃদয় ফেটে যায়, আমাদের বুক ফেটে কান্না চলে আসে। আমি দলমত নির্বিশেষে কথাটি বলছি, শেরেবাংলা আমার কেউ না, আমি শেরেবাংলার কেউ না, কিন্তু শেরেবাংলা মহাবিশ্বের
অনুগত বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন। আপনারা জানেন সেরে বাংলার সম্পর্কে আপনারা ভালো করে জানেন। অনেক শিক্ষক সেরে বাংলার কথা বলতে গিয়ে কেঁদে দেয়, অনেক আইনজীবী সেরে বাংলার কথা বলতে গিয়ে কেঁদে দেয়। এখন আমি পেয়েছি তারা বলে আমি এখন যে আইনের ধারা নিয়ে কাজ করি সেটি সম্পূর্ণ সেরে বাংলা, আমি যে শিক্ষা বিস্তারে কাজ করছি সম্পূর্ণ তারা আমার কথা সেরে বাংলা, কিন্তু আপনার আমার কিছু করার নেই। দেশ যেভাবে চলছে, দেশ নয় যেভাবে চলছে, সেভাবে আমাদের পথ চলতে হয়। কিন্তু শ্রদ্ধার জানা, সম্মানের জানা, ভালোবাসার জানা সেটা কোথায়? আজকে একজন ছাত্র রাজনীতি, একজন ছাত্র আমার মতো যার যার জন্ম হয়েছে ছাত্র, সেই ছাত্র যদি শিক্ষককে বাড়িতে ফিরে দেয়, এর মতো ন্যাক্কারজনক, এর মতো দুঃখজনক আর বাংলার মাটিতে কিছু হতে পারে না। এটা আমাদের জন্য অত্যন্ত জাতির ক্লান্ত লাগ্ন থেকে আমাদের যা দেখছি আমরা, এটি কি হচ্ছে আজকে আপনাদের সঙ্গে হয়তো কথা বলছি। এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকটি মানুষ জ্ঞানী করে, প্রত্যেকটা মহল্লা থেকে উপজেলা এবং জেলা পর্যায়ে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকটি মানুষ এই সমাজের রিট পার্সন এবং সুশীল সমাজে বিভিন্ন পেশায় যারা নিয়োজিত আছে তারা এই বাংলাদেশ গঠনে তাদের মূল শিকড়। আপনারা যদি না থাকেন আজকের অনুষ্ঠান যে বিচার আজকে অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি এবং আপনারা যদি আপনি অনুষ্ঠানের সবচেয়ে মূল তিনটি জিনিস আমি মনে করছি, একটি অনুষ্ঠানের ব্যানার, একটি অনুষ্ঠানের অডিয়েন্স, একটি অনুষ্ঠানের সভাপতি, একটি অনুষ্ঠানের প্রধান অতিথি, যদি এই জিনিসটি যদি না থাকে তাহলে সে অনুষ্ঠানটি যেমন পঙ্গু হয়। আমি বলতে চাচ্ছি বাংলাদেশে যদি আমার পদ্মশী ধরেন 64 জেলা 64 করেন, কিন্তু আপনার আমার মন মানসিকতা, আপনার আমার ভালোবাসা, আপনার আমার আন্তরিকতা, আমার দেশপ্রেম, কোন শিশুটি না খেয়ে আছে, কোন কাজের বাসায় নির্যাতন হচ্ছে, আপনার আমার বাসায় 2-3টি গাড়ি, কিন্তু একটি বাচ্চা পথ শিশু সে সুবিধা বঞ্চিত শিশু রাস্তায় মারা যাচ্ছে অনাহার এক মিনিটে ভাতের জন্য, কিন্তু আপনার আমি চাইনি যে খাচ্ছি। আপনি আমি আমাকে একজন শিক্ষক বলেছিলেন যে আমাকে মাফ করবেন, কিন্তু মানব করছে বলবেন চাইনিজ খায় না। আমি হ্যাঁ আমি শুনেছি হয়তো চাইনিজ খায় না, কিন্তু আমার চাইনিজের আয়োজন করিনি। যে আমরা ঘরোয়া পরিবেশের সকল একটি অনুষ্ঠান আয়োজন করেছি, এখানে দুটি কথা রয়েছে। আমার কিছুদিন আগে সে বাংলা জন্মবার্ষিকী পালন করেছিলাম, খুব ব্যাপক আকারে এখানে অনেকে উপস্থিত হয়েছেন। তারা বলেছিলেন যে এত দূর দূরান্ত থেকে আপনারা একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, হয়তো এত দূর আমরা কোনো আহ্বান করাতে পারি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমরা এমন প্রয়োজনে আহ্বান দেখেছি বড় বড় অনেক পার্সন যারা খাবার না পায়। আপনি জানেন 100 লোকের ভিতরে 5 জন লোক খাবার না পেলে সেখানে কিন্তু একটি অবস্থা তৈরি হয় যে আসলে আমরা খাবার পাইনি, নষ্ট হয়। কিন্তু আমরা আজকে যারা সম্মানিত ব্যক্তি দূর দূর অন্তর থেকে যারা কষ্ট করে আমাদের ডাকে এই মহাতি অনুষ্ঠানে সেরে বাংলা এবং সেই মানবের স্যার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা দেখিয়ে যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য আমরা একটু বাংলা খাবারের আয়োজন করেছি। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি বিশেষ করে আজকের অনুষ্ঠানের আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় বিচারপতি অপমান অপদস্থ অসম্মান করে কোনদিন পৃথিবীতে মাথা রক্ত করে বেড়ানো যায় না, আর কাউকে সম্মান শ্রদ্ধা ভালোবাসার স্থান দিলে সে ব্যক্তি করে দিন সেটি হয় না। সেটি মানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছে, সেই জায়গা থেকে আমাদের শিখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সবাই সবার জন্য দোয়া করবেন এবং অনুষ্ঠানটি প্রয়োজন শেষ মুহূর্ত পর্যন্ত আপনার আপনাদের সহযোগিতা করবেন, ভবিষ্যতে সহযোগিতা করবেন এবং যে যেখান থেকে আসছেন আমাদের উপস্থিত নিয়ে হয়তো আমরা সম্মেলনের পক্ষ থেকে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রইল। আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, কেউ আঘাত পেয়ে থাকেন, সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।